আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, জেল দিয়ে আন্দোলন রোধ করা যায় কিনা আওয়ামী লীগ ভালো জানে বিএনপি। আজকের আয়োজনে আরো যা থাকছে, বিএনপির গণসমাবেশ, রংপুরে স্বস্তি থাকছে না বরিশালে, দুশ্চিন্তা বাড়াচ্ছে স্থানীয় পর্যায়ে দলের নেতাদের বিরোধ, সর্বশেষ থাকছে শতাধিক নেতা কর্মী নিয়ে রিজভীর ঝটিকা মিছিল। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, জেল দিয়ে আন্দোলন রোধ করা যায় কিনা আওয়ামী লীগ ভালো জানে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের দলের সর্বোচ্চ নেতাকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল দিয়ে আন্দোলন বন্ধ করতে পারেনি। দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগের শাসনামল পাকিস্তানের মতোই, অথচ আমরা পাকিস্তানের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায়। মঙ্গলবার পহেলা নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপিকে নিয়ে জনগণ বিপদে আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, কাকে নিয়ে বিপদে আছে সেটা জনগণ বিবেচনা করবে। জোবাইদার রহমান একজন পেশাজীবী, তিনি রাজনীতিতে আসবেন এমন আশঙ্কা থেকে সরকার তার বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা দিচ্ছে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জোবাইদার রহমান রাজনীতিতে আসবেন কি আসবেন না এটা বলার সময় আসেনি। সরকারের মূল ভয় ও আশঙ্কাটাই হচ্ছে জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে। এক ১১ সরকারের সময় বলা হয়েছিল -2, কিন্তু প্রকৃতপক্ষে ঘটেছে -1। খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অভিযোগ করে তিনি বলেন, তারেক রহমান ও জোবাইদার রহমানের বিরুদ্ধে দেওয়া গ্রেফতারি পরোয়ানা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, তাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই। মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘনিয়ে আসলে সরকার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। 18 সালের নির্বাচনের আগে বিএনপির 19 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল। প্রতিটি ক্ষেত্রে বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের টার্গেট হচ্ছে বিএনপিকে নির্মূল করা। সরকার বিএনপিকে নির্মূল করতে চাইলে কি হবে? মানুষ তো বিএনপিকে চায়, তাই শত চেষ্টা করেও বিএনপিকে রোধ করা যাবে না, এটা জনগণের দল। চলে যাচ্ছি পরের সংবাদে। রংপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘাঁটিতে শান্তিপূর্ণ বড় সমাবেশ করেও তৃপ্তির ঢেকুর তোলার সময় পাচ্ছে না বিএনপি। বরিশাল বিভাগীয় গণসমাবেশ নিয়ে পরিবহন ধর্মঘটে দুশ্চিন্তার সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় পর্যায়ে দলের নেতাদের মধ্যে বিরোধ এবং স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার অতীতের ভূমিকা। আগামী 5 নভেম্বরের সমাবেশের একদিন আগে বরিশালে বাস চলাচল বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে তিন চাকার সব যানও। রংপুরের সমাবেশে আশপাশের এলাকার লোক আসার বড় মাধ্যম ছিল এই তিন চাকার যান। বরিশালে যোগাযোগের অন্যতম বাহন লঞ্চও বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, ফলে বরিশাল সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হচ্ছে বলা যায়। এত শঙ্কা ও দুশ্চিন্তার মধ্যে শর্ত সাপেক্ষে গতকাল সোমবার বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। তবে উদ্যানে নির্মিত মঞ্চ ব্যবহার করতে পারবে না তারা, ওই মঞ্চের 200 ফুট জায়গা খালি রাখতে হবে। শর্ত মেনে উত্তর দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ করছে দলটি। গত শনিবার রংপুরে বড় সমাবেশ করে বেশি খুশি বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা মনে করছেন, সেখানে সংগঠনের ভীত অতটা শক্ত না হলেও দলের জনসমর্থন বেড়েছে। জাতীয় পার্টির কর্মী সমর্থকরা দিন দিন বিএনপির দিকে ঝুঁকছেন, এখন জাপার দুর্গে তারা নিজেদের সংগঠন শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে। তবে বরিশাল বিএনপির নেতারা মনে করেন, বরিশালে কয়েকটি কারণে রংপুরের মতো শান্তিপূর্ণ সমাবেশ নাও হতে পারে। এর কারণ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার আগ্রাসী মনোভাব ও তাদের অতীত কর্মকাণ্ড, সরকারি দলের সঙ্গে স্থানীয় প্রশাসনের সখ্য, আর নদী প্রধান এলাকা হওয়ায় পথে বাধা পেরোনো সহজ না হওয়া। রংপুর ও খুলনায় আগে এসে আবাসিক হোটেলে ছিলেন বিএনপির কর্মীরা, কিন্তু বরিশালে এক্ষেত্রে সমস্যা দেখছেন বিএনপির নেতারা। তারা অভিযোগ করেন, বরিশালের আবাসিক হোটেলগুলো অগ্রিম বুকিং নিচ্ছে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাধা বিপত্তি ডিঙিয়ে যেভাবে বিএনপির সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে, তাতে সরকারের ভিত নড়ে গেছে। তা না হলে সরকার সমাবেশ বানচাল করতে এভাবে মরিয়া হয়ে উঠত না। তিনি বলেন, বরিশালে স্থানীয় আওয়ামী লীগ যেভাবে যুদ্ধ ঘোষণা করেছে তা কাজে আসবে না, নেতাকর্মীরা বাধার বাঁধ ভেঙে সমাবেশে অংশগ্রহণ করবেনই, সিএনজি ইজিবাইকও চলবে না। বাসের পর এবার বরিশালে আগামী 4 ও 5 নভেম্বর আলফা, সিএনজি ও ইজিবাইকও চলবে না।
রাতে নির্বিঘ্নে যান চলাচলের অনুমতির দাবিতে শ্রমিক ও মালিক সমিতি গতকালে ধর্মঘটের ডাক দেয়। বরিশাল জেলা আলফা সিএনজি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, তাদের সংগঠনের আওতায় বরিশাল জেলায় 3003 চাকার যানবাহন রয়েছে, 4 ও 5 নভেম্বর ধর্মঘট ডাকা হয়েছে, দাবি না মানা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে, বিকল্প পথে আসবেন নেতা কর্মীরা, বাস থ্রি হুইলার ধর্মঘটের পর নৌযান চলাচল বন্ধ হতে পারে বলে মনে করছেন বিএনপি নেতা কর্মীরা। তাই নেতা কর্মীরা 2 দিন আগেই বরিশালে এসে অবস্থান নেবেন, যারা আসতে পারবেন না তাদের জন্য ইঞ্জিন চালিত ট্রলার ও বেশ কিছু স্পিডবোট ভাড়া করা হচ্ছে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এ তথ্য জানান। বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের মতে, এই বিভাগে দুর্গম জেলা ভোলা, অন্য 5টি জেলার লোকজন কোনো যানবাহন না থাকলেও হেঁটে সমাবেশে আসবে। ঐক্যবদ্ধ বরিশালের প্রত্যাশা। বরিশাল মহানগর কমিটি থেকে বাদ পড়ায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার ও তার অনুসারীরা বেশ ক্ষুব্ধ। জেলা কমিটি নিয়েও আছে নানা জটিলতা। এখন সমাবেশ সামনে রেখে কেন্দ্র থেকে বিবদমান গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াত নেতার ব্যক্তিগতভাবে অংশ নেবেন। সমাবেশে অংশ নিতে বিএনপির স্থানীয় নেতারা বরিশালে তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামী সহ অন্য দলকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে জামায়াত দলগতভাবে নয়, যে যার মতো করে সমাবেশে অংশ নেবে বলে জানা গেছে। জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের মুখপাত্র মোহাম্মদ শাহে আলম বলেন, দলগতভাবে সমাবেশে যোগদানের সিদ্ধান্ত হয়নি, বিএনপি ও জামায়াতের আন্দোলনের লক্ষ্য এক। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীতে বিএনপির বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতা কর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পূর্ব ঘোষিত কর্মসূচি না হওয়ায় রিজভীর ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন না কোনো গণমাধ্যম কর্মী। মঙ্গলবার 1 নভেম্বর বিকেল 4টার দিকে নয়াপল্টন এলাকার ভিআইপি রোডে 10 মিনিটের মতো মিছিলটি অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই সময়ে গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঝটিকা মিছিল শেষে নয়াপল্টন ভিআইপি রোডে আনন্দ কমিউনিটি স্টোরের সামনে দাঁড়িয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার ভীত হয়ে তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আইন আদালতকে ব্যবহার করছে বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, যতই নির্যাতন করুন না কেন, আইন শৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে, পতনের ভয় থেকে এসব করেছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।